বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ কালিয়াকৈরে মানববন্ধন করেছে উপজেলা ও পৌর বিএনপি। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কালিয়াকৈর ধামরাই সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহশ্রম বিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সহ জেলা উপজেলা ও পৌর বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।